জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিতে গিয়ে এখন থেকে আর অযথা হয়রানি নয় পরিজনদেরকে। সর্বাধিক 7 দিনের মধ্যে প্রদান করতে হবে জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্র। এ ব্যাপারে আজিম হাসপাতাল থেকে সম্প্রতি একটি অর্ডারও জারি করা হয়েছে। বিশেষ করে আজিম হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডক্টর দিলীপ দাসের তত্ত্বাবধানে এখন থেকে সরকারি ছুটির দিন বাদে নিয়মিতভাবে রোজই প্রদান করা হবে জন্ম মৃত্যুর শংসাপত্র। হাসপাতালে গিয়ে হঠাৎ করে ঢুকেছি, একটা স্বামী স্ত্রী, তারা বয়স কমই, খুব মানে দুঃখিত ভাবে ওরা মানে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি ব্যাপারটা, কি অসুবিধা তোমাদের? বললো আমরা একটা বার্থ সার্টিফিকেট নিতে এসেছিলাম, ছেলে ডিসেম্বর মাসে বাচ্চার জন্ম হয়েছে, ওরা বলছে কালকে আবার আসতে। আমি বললাম কেন বলেছে এটা কালকে? যে না, এটা বুধবারে, বুধবারে নাকি সার্টিফিকেট দেওয়া হয়। তখন আমি সাথে সাথে উপরে ওদেরকে নিয়ে গেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে ওর কী অসুবিধা, ও তো সিমলা থেকে এসেছে, ওর দিতে কী অসুবিধা? তো আমি বলার পরে সাথে সাথে ওরা দিয়ে দিল। তখন আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ডিডিও, বাকি যারা মানে অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল তাদের সাথে আমি বসলাম। বসে বললাম যে ডেইলি এটা দিতে কী প্রবলেমটা কোথায়? এবং দেখা গেলো যে এরকম কোনো অফিস অর্ডার নাই যে বুধবারে বুধবারে সেটা দেওয়া হবে, এরকম কোনো অফিস অর্ডার নাই, এরকম তো হবে না, এটা প্রতিদিনই মানে দিতে হবে যেদিন ওয়ার্কিং ডেজ। তারপর মেডিকেল সুপারিনটেন্ডেন্টরা ওরা সাথে সাথে ওরা কাগজ আট সাথে দেখলাম ওরা অর্ডার ইস্যু করেছে যে এখন এখন থেকে শুরু করে আইজিএম হসপিটালে বার্থ এবং ডেথ সার্টিফিকেট যেগুলো রেডি হয়ে যাবে এবং সেটা মানে এই অল ওয়ার্কিং ডেজে দেওয়া হবে।